22 গজের যুদ্ধে ক্রিকেটীয় বিনোদনের চেয়ে এখন অর্থ বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তো রয়েছেই, আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ ও সিপিএল এর বদৌলতে কারি কারি টাকা মুঠিবন্দি করছেন বিশ্বের ক্রিকেটাররা। ক্রিকেট থেকে রোজগার তো বটেই, বিজ্ঞাপন বাবদ আয় কম নয় তাদের। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোট সম্পদের নিরিখে বিশ্বের শীর্ষ 10 ধনী ক্রিকেটার যারা। দশ, মাইকেল ক্লার্ক। খেলোয়াড় জীবনে মাইকেল ক্লার্ক বিখ্যাত ছিলেন তার ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেটারও ছিলেন তিনি। তিনি অবসর নিয়েছেন বছর দুয়েক আগেই, তবে আয়ের দিক দিয়েও এখনও সেরা প্রাক্তন অজি অধিনায়ক। 2017 সালে তার মোট আয় প্রায় $3 মিলিয়ন। নয়, এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স ব্যাট হাতে নামা মানে বিপক্ষ বোলারদের হৃৎকম্পন শুরু হওয়া। দেশ হোক বা আইপিএল, টেস্ট থেকে টি টোয়েন্টি, সব জায়গাতে সমান সফল ক্রিকেটার এই সুপারম্যান। আয়ের ব্যাপারেও তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারকে। 2017 সালে তার আয় প্রায় $3.6 মিলিয়ন। আর যুবরাজ সিং, আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি। ব্লু জার্সিতে 300 বেশি ম্যাচ খেলা যুবরাজ এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী খেলোয়াড়। 2017 সালে বিজ্ঞাপন ও খেলা থেকে তার মোট আয় $4 মিলিয়ন। সাত, গৌতম গম্ভীর। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছে টিম ইন্ডিয়া, আর সেই মাহি জামানার অন্যতম সফল সৈনিক গৌতম গম্ভীর। টি টোয়েন্টি ও একদিনের বিশ্বকাপ ফাইনালে তার খেলার দুটি অনবদ্য ইনিংসে ভারতকে জয়ের পথ দেখিয়েছিল। গৌতম গম্ভীর আয়ের নিরিখে দেশের অন্যতম সেরা ক্রিকেটার। 2017 সালে তার মোট আয় $5 মিলিয়ন। ছয়, শহীদ আফ্রিদি। বুম বুম আফ্রিদি, তার এই নামটাই যথেষ্ট। নিজের দিনে যে কোনো দলকে একাই হারিয়ে দিতে পারেন পাকিস্তানের নায়ক। 2017 সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বুম বুম। অবসর নিলেও এই মুহূর্তে আয়ের নিরিখে পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ তিনি। চলতি বছরে তার মোট আয় $5.9 মিলিয়ন। পাঁচ, শেন ওয়াটসন। তিনটি বিশ্বকাপ জিতে রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রার মতো কিংবদন্তির সঙ্গে একই আসনে বসেছেন এই অলরাউন্ডার। এমনিতে ওয়াটসন পরিচিত ছিলেন তার মারকুটে ব্যাটিং ও নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের জন্য। জাতীয় দল থেকে অবসর নিলেও ওয়াটসন আয়ের নিরিখে এখনও অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার। তার মোট আয় $6 মিলিয়ন। চার, বীরেন্দ্র সেবাগ। নিজের সেরা সময়ে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন বীরেন্দ্র সেবাগ। বীরেন্দ্র সেবাগ আয়ের নিরিখেও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। তার বার্ষিক আয় $6.1 মিলিয়ন। তিন, ক্রিস গেইল। ক্রিস গেইল এই মুহূর্তে ক্যারিবিয়ান ক্রিকেটের মুখ তিনি। পরিসংখ্যান অনুযায়ী টি টোয়েন্টি সর্বকালের সেরা ব্যাটসম্যান গেইল। শুধু খেলার মাঠই নয়, একজন পার্টি লাভার হিসেবেও তিনি বিশ্বখ্যাত। টি টোয়েন্টি সব দেশেরই ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি, তাই বছরের শেষে বেশ মোটা টাকা আয়ও করেন তিনি। তার মোট আয় $7.5 মিলিয়ন। দুই, মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন্সি ছাড়লেও ধোনিকে ছাড়া ভারতের ওয়ানডে দল এখনও ভাবা যায় না, কারণ তার ফিনিশিং স্কিল যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। তাই দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় ক্যাপ্টেন কুল। এই মুহূর্তে তার আয়ও মন্দ নয়, তিনি $28.7 মিলিয়ন আয় করেছেন। এক, বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় বিরাট কোহলি। তার আয়ের নিরিখে বিরাটের স্থান দেশের স্পোর্টসম্যানদের মধ্যে সবার উপরিসারিতে। এক একটি বিজ্ঞাপন পিছু তিনি নেন 5 কোটি করে। ফোর্বসের হিসাব অনুযায়ী বেশ কিছুদিনের মধ্যে শাহরুখ খানকে টপকে যাবেন তার আয়। তার মোট আয় $60 মিলিয়ন।
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।